وعليكم السلام ورحمة الله وبركاته. جي বর্তমানে ভারত বাংলাদেশ সব জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহর একত্ববাদের দাওয়াত পৌঁছাচ্ছে। তো যদি কারো কাছে দাওয়াতে তাওহীদ পৌঁছায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের কথা পৌঁছায়, তবুও ঈমান না আনে, তাহলে সে এই অবস্থায় যদি মারা যায় কুফরি অবস্থা, তাহলে জাহান্নামে যাবে। আর যদি কারো কাছে না পৌঁছায়, দাওয়াত পৌঁছাই না, তাহলে এক্ষেত্রে আহলুল ইলমদের কথা হচ্ছে ওইটা কিয়ামতের দিন আল্লাহ পাক তাদের পরীক্ষা নেবেন আলাদা, ওইটা ব্যবস্থা করুন আল্লাহ পাক, কীভাবে ওইটা কীভাবে আমাদের কাছে না, ওইটা আল্লাহর কাছে, কারণ ওদের কাছে দাওয়াতই পৌঁছায়নি। যদি কেউ এরকম থাকে, আর না সাধারণত আমাদের দেশে ইন্ডিয়াতে কত লড়াই, মুসলমান গের মুসলমান সব সময়, তাই ওদের কাছে দাওয়াত পৌঁছাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত সর্বত্র পৌঁছেছে, আন্তর্জাতিক প্রসিদ্ধ দায়ী দিন দায়ী ইসলাম ডক্টর জাকির নায়কের মাধ্যমে মানুষের ঘরে 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 কী সুন্দর ইসলামের দাওয়াত পৌঁছেছে। হ্যাঁ, শুধু ইনি নাকি, আরও কত আছে গ্রামে গঞ্জে এলাকায় কত মানুষ আছে, উনি হয়তো ফেমাস, আল্লাহ বক্তাকে কবুল করুক, আল্লাহ তার হেফাজত করুক। তো ইনি ছাড়া দেখবেন কত মানুষ এলাকা ভিত্তিক গ্রামে গঞ্জে সব জায়গায় কত মানুষ দিনে দাওয়াতি কাজ করে। তো কথা হচ্ছে যাদের কাছে দাওয়াত পৌঁছেছে তারপর ইমান আনে না, তাহলে সে আর এই অবস্থায় মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামি হবে, এটাই সঠিক। তো আপনি বলেন যাদের কাছে পৌঁছেছে ইসলামী দাওয়া, যাদের কাছে পৌঁছায়নি ওইটা আমরা বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়া তো সব জায়গায় পৌঁছাচ্ছে। আল্লাহ পাক তোমার ব্রেন দিয়েছে, তুমি যেভাবে বলেছো, তুমি একটু যাচাই করবে না? তুমি চতুর্দিকে আদান শুনছো, আশহাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, কিন্তু এতচ্ছ তুমি আল্লাহর একত্ববাদ মানছো না, তো তোমার অবস্থা কী? তাই এটা তো বেশিরভাগই হটকারিতার কারণে হয়, বাপদাদার দোহাই যারা দেয় ওরা একত্ববাদ মানে না, তাই যারা এই বাপদাদার দোহাই দিয়ে হক মানছে না, হক গ্রহণ করছে না, ওরা অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে, সন্দেহ নেই। বারাকাল্লাহ ফিক, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।